আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিক কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে আমি তোমাদের সাথে দ্বাদশ শ্রেণীর সংশোধিত সিলেবাসের আলোকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতড়িৎ থেকে কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এটা সংশোধিত সিলেবাসের যে শর্ট সিলেবাস করেছে তার ভিত্তিতে কিছু সূত্র আলোচনা। এই সূত্রগুলোর ভিত্তিতে দেখা যাবে বোর্ড পরীক্ষায় তোমাদের সৃজনশীল প্রশ্ন চলে এসেছে। তাহলে চলো আমরা ধীরে ধীরে দেখি যে কোন কোন সূত্রটা কোথায় কিভাবে প্রয়োজন আছে আমাদের। আমরা প্রথমত এই সূত্রটি ব্যবহার করব। দেখো, চলতড়িতের সূত্র আলোচনা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তো ফিজিক্স সেকেন্ড পেপার। তাহলে আমরা প্রথমে দিয়ে একটু খেয়াল করে দেখি কি লিখব। ফার্স্ট ওয়ান হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আইসি আলোচনা জানি কিউবাইটি, অর্থাৎ চার্জ ডিভাইডেড বাই সময়। আবার কিউকে বলা হয়ে থাকে এনই ডিভাইড বাই টি। দেখো আমি একটু সাইডে লিখে রাখছি, কিউ বা কিউ হলো আমাদের চার্জ, এন হচ্ছে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, 1.67 × 10⁻¹⁹ কুলম্ব, এবং টি হচ্ছে সময়। এইটা ছিল। আমরা এরপরে জুলের সূত্র জন্য আমরা প্রথমে ব্যবহার করতে পারি, J=W/S। দেখো আমরা কিছু সূত্র পড়েছিলাম J=W/H। তো এই যে W, কৃতকাজ বা ব্যয়িত শক্তির কয়েকটি ফর্মেট আছে, যেমন VIT কৃতকাজ, W=VIT বলে। এটাকে আমরা কয়েকভাবে চেঞ্জ করতে পারি। কিভাবে দেখো, বিভব পার্থক্য ভি যে আমরা জানি আয়ার, নিশ্চয়ই আমরা জানি ওহমের সূত্র থেকে আমরা পড়েছি। তাহলে এই যে W=2 কি হয়, দেখো তো আয়ার মাল্টিপ্লাই আই টি, অর্থাৎ I²RT। এটা কিন্তু আমরা লিখতেই পারি। আবার যদি চাও, দেখো আমরা জানি I=V/R হয়, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি V²/R² × RT। দেখো R² এখানে কেটে গেলে এটা থাকে, অর্থাৎ V²/RT, এটাও আমরা লিখতে পারি। তার মানে এই যে আমরা লিখলাম, তাহলে এটা আমরা লিখতে পারি, এটা আমাদের লেখা যায়। আবার দেখবা উৎপন্ন তাপ H=MS/θ। যেমন তোমরা পড়েছো তাপের ক্ষেত্রে একটি অর্থ ছিল যে Q=MS/θ, সেখানে তাপ কিউ না হয়ে এখানে হচ্ছে উৎপন্ন তাপ এইচ, যেখানে এই যে MS/θ এখানে কয়েকটি ফর্মেট আছে। আমরা কয়েকটি ফর্মেট ধীরে ধীরে লিখে নিতে পারি, যেমন কয়েকটি ফর্মেটের মধ্যে প্রথমে বলতে পারি এমনটা, দেখ 0.24 I²RT। এটি খেয়াল করে দেখবা তো, এই যে MS/θ আছে এটাকে আমরা যেমন পড়েছি 1 K/4.2 J যে ভ্যালু ছিল, সেই ভ্যালুর ওখান থেকে আমাদের সূত্রটি পাওয়া যায় 0.24 I²RT। দেখো আমরা I²RT কিন্তু এখানে একটি সূত্রের ভ্যালু পেয়ে গিয়েছি। এটা ছাড়াও আমরা আরো দুটো মান ব্যবহার করতে পারি যদি তোমরা চাও, যেমন 0.24 VIT। আবার দেখো এই যে VIT থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি, হ্যাঁ 0.24 V²/RT। এই যে কয়েকটি রূপান্তর, এটা আমরা প্রয়োজন অনুপাতে সূত্রগুলো ব্যবহার করতে পারব। আচ্ছা, আমি একটু এই ফর্মেটটা একটু মুছে দিতে চাচ্ছি। তো উৎপন্ন তাপ J=, দেখো জুলের সূত্র কিন্তু আমাদের জুল, জুলের মান J=H/VIT/S, বাকি ফর্মেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে সূত্রের অংশ ছিল, তো চলতড়িতের ক্ষেত্রে
দেখো, আপেক্ষিক রোধের একটি সূত্র ছিল যে রোধের জন্য তোমরা এটা পড়েছো, আমি তারপর একটু অ্যাড করে দিচ্ছি তোমাদের। যেমন আপেক্ষিক রোধ রো ইজ ইকাল টু আর এল বাই এ হয়, কিন্তু আসলে দেখো বেসিক্যালি আমরা ছিল আর ইজ ইকাল টু রো এল ডিভাইড বাই এ হয়। প্রথম সূত্র আমরা এখান থেকে নিয়ে আসি, আর ইজ রো এল বাই এ, তাহলে এখান থেকে দেখবা আসলে রো ইজ এল কি আছে, আর এ বাই এল হয়, উপরটা হবে নিচেরটা হবে আর কি, ঠিক আছে। এই যে রো ইজ এল টু আর এ বাই এল, যে রোধে চারটি সূত্র ছিল, চারটি সূত্রের মধ্যে দুটি সূত্র আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র আর একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, সেটা এখান থেকে আপেক্ষিক রোধ ব্যবহার করা হয়ে থাকে। যদিও ওই সূত্রটির ক্ষেত্রে ম্যাথ তোমরা এসএতে করে এসেছো, এখানে খুবই কম পরিমাণে আছে। আমরা একটু গুরুত্বপূর্ণ টার্ম যেটা দিয়ে তোমরা সৃজনশীল পাঠ করবা সেটা একটু ব্যবহার করবো। দেখো রোধের শ্রেণী সমবায়, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আর প্লাস ডট আমরা প্লাস ডট প্লাস আর এন দিতে পারি। কিভাবে দিতে পারি দেখো, আমি তিনটা রোধ দিয়ে তোমাদের সাথে ছবির মাধ্যমে শেয়ার করছি। রোধগুলো যদি এমন থাকে, এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট ফ্লো করবে মাইনাস থেকে প্লাসের দিকে। দেখো সার্কিটের ক্ষেত্রে মাইনাস থেকে প্লাসের দিকে যখন কারেন্ট ফ্লো করে, ইলেকট্রনের চার্জের প্রভাব কিন্তু প্লাস থেকে মাইনাসের দিকে যায়। অর্থাৎ আমাদের কোনো একটা বর্তনীর ক্ষেত্রে যদি রোধের মান আর ওয়ান আর টু আর থ্রি এরকম সিরিজ থাকে, তাহলে আমরা লিখতে পারি শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর এস দিকে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস এন। মানে যদি আমি এন সংখ্যক দিই তাহলে এটা থাকবে, বাট আমি দিয়েছি তিনটি। তাহলে ঠিক একইভাবে যদি আমরা এভাবে কথা বলি, যেমন দেখো রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ আর ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, তাহলে এটা একটা পার্ট, তাহলে আমরা এটাও পার্ট কিন্তু তোমাদের সাথে আলোচনা করতে পারি ছবির মাধ্যমে। দেখো আমি তিনটা দিচ্ছি, ডট ডট আর এন, আমরা যখন আর এন দেবো তোমার এন সংখ্যক থাকবে। তোমরা এন সংখ্যক এখানে পরের ক্ষেত্রে না দেখি আমরা একটু এভাবে লিখতে পারি। দেখো তো আমরা এইভাবে একটু সাজিয়ে নিতে পারি, এই যে আর ওয়ান আর টু আর থ্রি, অর্থাৎ রুটগুলো যদি এরকম প্যারালাল থাকে, অর্থাৎ পরস্পর যদি স্তরে স্তরে সাজানো থাকে এভাবে, তাহলে আমরা বলবো এটা প্যারালাল সমন্বয়। সেক্ষেত্রে রোধ হচ্ছে এইটা। তাহলে ফাইনালি আমরা যদি বলি যে তড়িৎ প্রবাহ, বর্তনী তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ দেখো আই ইজ ইকুয়াল টু ই ডিভাইড বাই আর প্লাস আর, এয়ারটার নাম কি আছে আর কি বলা হয় অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স রোধ, এটা এখানে থাকবে আর এর ভ্যালু ম্যাথে মান থাকবে, অথবা কখনো দেখবে সার্কিটের পাশে এখানে ছোট্ট করে একটা ঘর, মানে এই প্রান্তে ছোট্ট করে একটা ঘর দিয়ে লিখে দিয়েছে আর এর মান, উল্লেখ থাকবে। যদি আর এর মান না থাকে তাহলে এটা কি হয় দেখো, যদি আর এর জিরো যদি জিরো হয়ে যায়, যেমন আর এর জিরো জিরো হয় তাহলে আই ইজ ইকুয়াল টু পাচ্ছ ই ডিভাইড বাই আর, এমনটি পাচ্ছ। আচ্ছা আমি একটু মুছে নিচ্ছি আমার সুবিধার জন্য। এবার একটু সূত্র দেখ, কোষের শ্রেণী সমবায়ের জন্য আই সি অলসো এন ই আর প্লাস এন আর, আসলে ব্যাপারটা এখানে কি কি আছে একটু খেয়াল করবা। তড়িৎ কোষ, তড়িৎ কোষের সংখ্যা, আর দেখো আর হচ্ছে আর কে বলে বাহ্যিক রোধ বা এক্সটার্নাল রেজিস্ট্যান্স,
আর ছোটদের আর কি বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স। বাহ্যিক রোধ। তাহলে আমরা আসলে ছবির মাধ্যমে কিভাবে লিখতে পারি দেখো, কোন সার্কিটে যদি এমনটি দেখো, যে কয়টি রোধ থাক না কেন, দেখো এখানে সেল কোষ কয়টি আছে, E1, E2, E3, E4 চারটে আছে, আর এই বাহিরে একটা রেজিস্ট্যান্স দিয়েছি আমি এমন। আর অর্থাৎ এই সূত্র তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন এরকম একটি বর্তনীর ক্ষেত্রে কোষগুলো এরকম ভাবে শ্রেণীতে সুসজ্জিত থাকবে। অর্থাৎ এটা যদি আমি বলি E1, E2, E3, E4, ঠিক এর ভেতরে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ আছে, যেমন R1, R2, R3, R4, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এইটা হবে, আর I = NE/R+NR দিয়ে দেব। আচ্ছা, এরপরে আমি আরেকটা সূত্র একটু মুছিয়ে নেব, মুছে নিয়ে আরেকটা সূত্র লিখবো এখানে তোমাদের জন্য। কোষের সমান্তরাল সমবায়ের জন্য তড়িৎ প্রবাহ I = ME/MR+R। দেখো তুমি চাইলে এনও দিতে পারো আর চাইলে এমও দিতে পারো, তোমার ইচ্ছা। তার মানে আমি যদি বলি E হচ্ছে তড়িৎ কোষ, আর এখানে বলেছি N, আমি ধর M দিয়ে দিলাম, আর হচ্ছে বাহ্যিক রোধ, আর আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আসলে এর পিকচারটা কেমন হতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আমি। এখানে ছবিটা আমি সুন্দর করে ড্র করার চেষ্টা করছি। আচ্ছা, আমি একটু মুছে নিই, ছবিটা উপর উঠালে ভালো হতো। একটু উল্টিয়ে দিই আমি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, অভ্যন্তরীণ রোধ দিয়ে দিলাম। দেখো যদি কখনো দেখো কোন সার্কিটে সেলগুলোকে এভাবে বিন্যস্ত আছে, অর্থাৎ সেলগুলো পরস্পর যদি প্যারালাল থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করবো এমনটি, অর্থাৎ কোষের সমান্তর সমবায়ের জন্য তড়িৎ প্রবাহ মান হচ্ছে এইটা, ঠিক আছে। রোধ তো আমি দিয়েছি একটা, এখানে রোধ একাধিক থাকতে পারতো, যদি এখানে রোধ থাকে ধরো শ্রেণী সমবায়, ধরে লিখবো আর এস, যদি প্যারালাল থাকে তাহলে লিখবো প্যারালাল সমবায়, তাহলে হয়ে গেল। এটা ছিল তোমাদের সূত্র। আরেকটি সূত্র আছে যেটাকে বলে হুইটস্টোন ব্রিজ নীতি। যদি হয় সেক্ষেত্রে এল হচ্ছে তারের দৈর্ঘ্য, পি হচ্ছে সবগুলো ঘটির সবই যে চারটি রোধ ব্যবহার করা হয়ে থাকে, পি হচ্ছে সেই চারটি রোধের প্রথম বাহু রোধ, কিউ দ্বিতীয়, আর তৃতীয়, এস হচ্ছে চতুর্থ বাহু রোধ। এই ছিল তোমাদের মোটামুটি তৃতীয় অধ্যায় চলতরিতের যে সকল শিখর ফলের ভিত্তিতে সৃজনশীল প্রশ্নের সম্ভাবনা আছে এই সূত্রগুলোর মধ্যে তোমাদের সাথে আলোচনা করলাম। একটু যদি ভালোভাবে খেয়াল করো তাহলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। তো এরপরে আমি আরো ক্লাস তোমাদের সাথে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সেই সময় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।